নমস্কার, আমি সর্বাণী রায়। আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ভীষণই থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল আপনাদের প্রতি, কারণ আপনারা প্রত্যেকে ভালোবেসে আমার চ্যানেলটি দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করছেন। ধন্যবাদ। আমি আপনাদের সামনে হাজির হলাম আবারও একটি রান্না নিয়ে। এটা হলো পমফ্রেট মাছের ঝোল। অসাধারণ স্বাদ হবে, অথচ কোনো পেঁয়াজ রসুন এর মধ্যে থাকবে না। তো আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ 500 গ্রাম, আর লাগছে আমাদের টমেটো পেস্ট 1টা। টমেটো আমি নিয়ে নিয়েছি, পাকা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কার বদলে আমি পাকা লঙ্কা নিয়েছি। এরকম পাকা লঙ্কা 5টা আমি বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা লাগবে 4-5টা, নামানোর আগে দিতে হবে। জিরে 2 চামচ, জিরে 2 টেবিল চামচ জিরে বেটে নিয়েছি। আদা বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, ধনে পাতা কুচি, গোটা জিরে 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল চামচ, 2-3টে তেজপাতা, আর লাগছে হলুদ এবং নুন আর সর্ষের তেল। কড়াতে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো 1-1 করে ভেজে তুলছি। তেলটা গরম হয়ে ধোয়া উঠে গেছে, এবার আমি 1-1 করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। একদম গনগনে ধোয়া ওঠা তেল না হলে মাছ লেগে যায়। অনেক সময় দেখবেন মাছ ভাজতে গিয়ে ভেঙে যায়, তার কারণটা কিন্তু এটাই। মাছগুলো 1-1 করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু কড়া করে ভাজতে হবে। আর একটা কথা, মাছ ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে গ্যাসটাকে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে না নিলে, কমিয়ে নিলে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। যেটুকু তেল আছে এই তেলেই হয়ে যাবে। আপনারা যদি তেল বেশি খেতে পছন্দ করেন সেটা আলাদা ব্যাপার। জিরেটা দিয়ে দিলাম, তেজপাতাটা একটু ফেড়ে দিয়ে দিলাম, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে যে বাটা মশলাগুলো আছে, আর এই গুঁড়ো ধনে গুঁড়োটা, যে গুঁড়ো মশলাটা, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা সমস্ত একটু জল দিয়ে পেস্ট করে নিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়িটা দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে বাড়িয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একদম গা মাখা মাখা হবে ঝোলটা, খুব বেশি ঝোল থাকবে না। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। ঝোলটা ফুটে উঠেছে, এবার 1-1 করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু আগে থেকেই দিয়ে দিতে হবে ধনে পাতাটা, এতেই টেস্টটা ভালো হবে। কাঁচা লঙ্কা 2 ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য। এবার গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে
আমাকে কড়াটা খোলা অবস্থাতেই রান্নাটা করতে হবে। এপিটোপিট করে নিয়ে মাছটা এদিক সেদ্ধ হয়ে গেলে ওদিক ঘুরিয়ে দিতে হবে। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেলটা ওপরে ভেসে উঠেছে। এইটা যদি আমি কড়াটা ঢাকা দিয়ে দিতাম তাহলে মাছগুলো বেশি সেদ্ধ হয়ে যেত আর তেলটা ওপরে ভেসে আসতো না, আর দেখতেও এত সুন্দর হতো না, স্বাদটাও এত ভালো হতো না। দেখলেন তো, সুস্বাদু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কিচ্ছু নেই এর মধ্যে। যেগুলো রিচ খাবার সেগুলো কিন্তু এর মধ্যে নেই। তাই দিয়ে একটা অসাধারণ পমফ্লেট মাছের সহজ ও সুস্বাদু ঝোল আপনাদের জন্য প্রস্তুত।